O is the center of the circle, P is the midpoint of the chord AB. We have to show that আমাদের দেখাতে হবে যে OP টা AB এর উপরে পারপেন্ডিকুলার. তো আমরা কি করছি প্রথমে, লেট আস জয়েন OA এন্ড OB, মানে OA আর OB কে জয়েন করব, সেটা আমাদের লিখতে হবে. লেট আস জয়েন OA এন্ড OB. তাহলে আমরা কি পাচ্ছি, এখন দুটো ট্রায়াঙ্গেল পাচ্ছি, AOP এন্ড BOP. নাও ফ্রম ট্রায়াঙ্গেল AOP এন্ড ট্রায়াঙ্গেল BOP, তাহলে আমরা কি কি পাচ্ছি এখানে, OA ইজ ইকুয়াল টু OB, রিজনটা অবশ্যই দিতে হবে, রেডিয়াস অফ দ্য সার্কেল দুটো রেডিয়াস আমাদের এক্ষেত্রে, অ্যান্ড AP ইজ ইকুয়াল টু BP, কারণ দেয়াই রয়েছে P ইজ দ্য মিড পয়েন্ট অফ AB, এখানে দেয়া রয়েছে যে P ইজ দ্য মিড পয়েন্ট অফ AB. তো এখানে লিখতে হবে, গিভেন দ্যাট P ইজ দ্য মিড পয়েন্ট অফ AB, মাথায় রাখতে হবে এই রিজনগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট. অ্যান্ড আমাদের লাস্ট যে কন্ডিশনটা আছে সেটা কি, OP ইজ দ্য কমন লাইন ফর বোথ দ্য ট্রায়াঙ্গেলস. ওকে, নাও OA ইজ ইকুয়াল টু OB, AP ইজ ইকুয়াল টু BP, OP ইজ দ্য কমন লাইন, তাহলে আমাদের কোন কন্ডিশন স্যাটিসফাই করছে, সাইড সাইড সাইড, দেয়ারফর ট্রায়াঙ্গেল AOP ইজ কনগ্রুয়েন্ট টু ট্রায়াঙ্গেল BOP. আমরা চাইলে এখানে লিখতেও পারি সাইড 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 রুল. এখন কি হলো, সিন্স দিস টু ট্রায়াঙ্গেলস আর কনগ্রুয়েন্ট, আমরা বলতে পারি দিস অ্যাঙ্গেল অ্যান্ড দিস অ্যাঙ্গেল আর সেম, ফ্রম দ্য কনগ্রুয়েন্সি ইট কামস, দেয়ারফর অ্যাঙ্গেল APO ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল BPO, এটা আমরা কনগ্রুয়েন্সি থেকে বলতে পারি. ঠিক আছে, নাও আরেকটা জিনিস এখানে মনে রাখতে হবে যে APB এটা হচ্ছে একটা স্ট্রেট লাইন, তার স্ট্রেট লাইন হলে এই যে অ্যাঙ্গেলটা আমরা যেটা পাচ্ছি এই অ্যাঙ্গেলটা কত ডিগ্রি হবে, 180 ডিগ্রি হবে. সিন্স APB ইজ আ স্ট্রেট লাইন, দেয়ারফর অ্যাঙ্গেল APO প্লাস অ্যাঙ্গেল BPO ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি. এবার একটা জিনিস দেখো সবাই, এই দুটো অ্যাঙ্গেল সেম আছে, তার মানে আমি এখান থেকে লিখতে পারি টু অফ অ্যাঙ্গেল APO ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি, এখান থেকে আমরা লিখতে পারি অ্যাঙ্গেল APO ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি বাই টু ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি, সেটা মানেই আবার অ্যাঙ্গেল BPO, তাহলে আমরা কী পাচ্ছি যে এই দুটো অ্যাঙ্গেল 90 ডিগ্রি, তার মানে কী হচ্ছে যে OP ইজ পারপেন্ডিকুলার টু AB, দিস ইজ আওয়ার রুট.